আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, ডিম মামার ভাইরাল সেই ডিমের রেসিপি। যারা আমার মতো এখনও এই রেসিপিটা ট্রাই করেননি, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব, তাই স্বল্প পরিমাণে তেঁতুল ও লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। তারপর সালাডটা রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। ঝাল যে যেমন পছন্দ করেন তেমনই দিতে পারেন। তারপর দিয়ে দেব একটা শুকনো মরিচকে সুন্দর করে ভেঙে ভেঙে দিয়ে দেব, যাতে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে। শুকনো মরিচটাকে আমি সামান্য একটা আগুনে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দেবো এখানে ম্যাজিক মশলা, আপনারা চাইলে টেস্টিং সল্টও অ্যাড করতে পারেন, এতে স্বাদটা একটু বাড়বে, আর কোনো কিছু না। তারপর সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো করে মেখে নেব। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি ওই তেঁতুলটা একটু ভালো করে মিক্স করে তার মধ্যে থেকে তেঁতুলের বিচি ও কাঠগুলো বের করে নেব। চটপটি ও ফুচকা খাওয়ার জন্য আমরা যেমনভাবে টক বানিয়ে থাকি ঠিক এটা তেমনই। এখন আমি ডিমগুলোকে এখন একটু ভালোভাবে কেটে নেব। দেখুন কীভাবে কাটতেছে, আমি একটু ডিপ করে করে কাটতে হবে যাতে সালাডটা ভালোভাবে দেওয়া যায়, ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া যায়। তাই আমি একটু ডিপ করে করে কাটতেছি। যদি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন। ডিমগুলো আমার কাটা নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি যে সালাডটা বানিয়ে রেখেছি তাও এখানে ডিমের এই কাটা অংশের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিব, একটু চেপে চেপে ঢুকিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন আমি কীভাবে ঢুকিয়ে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারতেছেন। দুটা ডিমের মধ্যে আমি এইভাবে সালাদগুলো সুন্দর করে চেপে চেপে ঢুকিয়ে দিব। যে টকটা আমি বানিয়ে রেখেছি তা চামচ দিয়ে তার মধ্যে দিয়ে কিছু টক এখানে দিয়ে দেব। টকটা দেওয়ার পরে ডিমের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সামান্য ডেকোরেশনের জন্য যে ডিমগুলো আমি কেটে রেখেছি তার কুসুমগুলো একটু ছড়িয়ে দেব। এটা স্কিপও করতে পারেন চাইলে, এটা আমি শুধু একটু ডেকোরেশন করার জন্য দিয়েছি, আর কিছু না। আমার ডিমের ভাইরাল ডিমের রেসিপি সম্পূর্ণ রেডি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের জন্য এখানে, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।